हेलो 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 শুনুন, আপনার নিঃশ্বাসটা না একদমই সুন্দর না। কিছু বলতে চাইলে বলুন। আচ্ছা, এটা কি ফায়ার সার্ভিস? জি না, এটা মোটেও ফায়ার সার্ভিসের নাম্বার না। আচ্ছা, আপনি ঠিক কখন ফ্রি থাকেন? আমি কখনোই ফ্রি থাকি না। আগামীকাল ঠিক রাত 8টায় ফ্রি থাকবেন, আমি ফোন করব। থ্যাংক ইউ। আপনি এই নাম্বারে ফোন করবেন না। আম্মা, ফোনটা রিসিভ করো না। হ্যালো, আমি জানতাম ফোনটা আপনি ধরবেন। আপনি আপনাকে না নিষেধ করেছি এখানে ফোন করতে? আচ্ছা শুনুন না, একটা প্রশ্ন ছিল তো। কি প্রশ্ন? আচ্ছা আঙ্কেল, আপনি কি জন্মের সময় কি পরিমাণে মধু খেয়েছে যে আপনার কণ্ঠস্বর এত মিষ্টি? আমারও না আপনার কাছে একটা প্রশ্ন ছিল। প্লিজ বলুন না। আঙ্কেলকে জীবনে আপনাকে মধু খাওয়ায়নি, আপনার কণ্ঠস্বর এত বাজে কেন? হ্যাঁ, কথা শুনলেই তো আমার গাটা জ্বলে যাচ্ছে। এভাবেই আপনাকে জানাবার জন্য আগামীকাল রাত 8টায় আমি আবার ফোন দেব। ফোনটা আপনি ধরবেন কিন্তু? কখনো না, অসম্ভব। এখানে আর কোনোদিনও ফোন করবেন না। ফোন তো দেবই। হ্যালো, আমার ফোনের জন্য তো অপেক্ষা করছিলেন তাই না? একদমই না, আমি কেন আপনার ফোনের অপেক্ষা করব? আপনি কি লোকাল ট্রেন নাকি? তোমার জন্য আমি লোকাল ট্রেনও হতে পারি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার জন্য একটা নাম ঠিক করেছি। কি? প্রজাপতি। প্রজাপতি? আমিও না আপনার জন্য একটা নাম ঠিক করেছি। কি বলতো? দুষ্ট। আপনি কি আর কিছু বলবেন? বলার তো অনেক কাজই আছে, কিন্তু তুমি যখন হ্যালো বলো আমি কেন আপনার সাথে কথা বলছি বলেন তো? আর শোনেন, আপনি কাল থেকে আমাকে আর ফোন করবেন না। আগামীকাল ঠিক রাত 8টায়। কথা বলবো না করে কখন যে দুষ্ট ছেলেটার প্রেমে পড়ে গেলাম, টেরই পেলাম না। আম্মা। হ্যাঁ, আমার একজন পছন্দের আছে। কি? ল্যান্ডফোনে পরিচয়। শোন, কালকে ফসল আসছে, দেখুক তুই, দেখ, পছন্দ তো হয়েও যেতে পারে। এখন আর এসব কিছু চিন্তা করিস না। এই শোন, ওই আমি মেহমানদের চা দিচ্ছি, সাথে ফয়সাল আছে, তুই চাটা নিয়ে যা তো। আম্মা, আমি কেন? হ্যাঁ যা তো, আর মাথায় ওনাটা দিয়ে যা। ধন্যবাদ। বাহ, আপনি তো খুব ভালো চা বানান। আমি বানাইনি, আমা বানিয়েছেন। একই কথা। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন না। আমার একজনকে পছন্দ আছে, কিন্তু আমি যতটুকু জানতাম আপনার তো কাউকে পছন্দ ছিল না। আগে ছিল না, তবে এখন আছে। আপনার সেই লাকি মানুষটাকে আমার চেয়েও বেশি হ্যান্ডসাম।
দেখুন, সে হ্যান্ডসাম, সুন্দর, কালো, আমি কিছুই জানি না। এর আগে আমি তাকে কখনোই দেখিনি। আমি শুধু জানি আমি তাকে ভালোবাসি এবং বিয়ে করলে আমি তাকেই করব। আমি আমার আব্বাকে অনেক ভয় পাই, আর এই কথাগুলো আমি কোনোভাবেই তাকে বলতে পারবো না। আপনি তাকে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। ঠিক আছে, বলবো। কাপটা দিন। আরে চা তো শেষ করি। শেষ করতে হবে না। তাহলে প্রজাপতি তার বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছে না। প্রজাপতি ল্যান্ডফোনে ফোন করা, ফায়ার সার্ভিসের নাম্বার চাওয়া, বারবার ফোন করে তোমার সাথে কথা বলতে চাওয়া, ঠিক রাত 8টায় ফোনের সামনে থাকতে বলা, আমার প্রজাপতি। আপনি, তুমি, তুমি সেই দুষ্টু ছেলেটা? আমি সেই দুষ্টু ছেলেটা। এখন কি আমাকে বিয়ে করা যায়? চা খাও, ভেবে দেখছি।